হাজরাতে ঈসা রূহুল্লাহর উম্মতরা ঈসা নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী, আপনি তো কুম বিজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে মরাকে জিন্দা করেন, আপনি হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম সাম ইয়াফেস কেনান, চারজন সন্তান ছিল তার, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান, তো আপনি হামরে একটু জিন্দা করে আমাদেরকে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন সম্পর্কে তার মুখ থেকে কিছু শোনান। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তাদেরকে নিয়ে চলে গেলেন একটা টিলার কাছে, বিরাট বড় টিলা। এই টিলাটা ছিল হযরত হামের কবর। কত বড় উঁচু লম্বা মানুষ ছিল। হযরত হামের কবরের কাছে নিয়ে যাইয়া তিনি লাঠি দিয়া দাঁড়াইয়া ওইখান থেকে দাঁড়ায় বলেন, কুম বিজনিল্লাহে হাম, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে কবর মাঙ্গিয়া হযরত হাম জিন্দা হইয়া হযরত ঈসা নবীর সামনে দাঁড়াইয়া গেল, চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। হযরতে ঈসা নবী ডাকতে বলতেছে, হাম তুমি কি নূহ নবীর বেটা বলে, হা বলে তুমি কি আমাকে চিনছো বলে, চিনছি আপনি ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী পয়গম্বর। হযরত ঈসা নবী ডাকতে বলেন, হাম রে, আমি জানি তোমার অন্তকালের সময় চুল দাড়িগুলি কাঁচা ছিল, এখন কেন সাদা হয়ে গেছে? হযরত হাম ডেকে বলল, নবী গো, আপনি যখন আমাকে ডাক দিলেন তখন মনে করছি কিয়ামত হয়ে গেছে। ওই কিয়ামতের চিন্তায় আমি হামের কাঁচা চুলগুলি এক্ষুনি সাদা হয়ে গেছে। আহা, বড় কঠিন মেহশরের মাঠ, বিরাট বড় কঠিন। হুজুর, আমি মনে করছি মেহশরের মাঠ কায়েম হয়ে গেছে, এই ভয়ে আমার কালো চুলগুলি একেবারে সাদা হয়ে গেছে, এত ভয় আমি পাইছি, এই ভয়ের কারণে কাঁচা চুলগুলি আমার সাদা হয়ে গেছে। কোলাউরার মুসলমান, কোলাউরা না থানার নাম কি? আচ্ছা, ওডি কইতেছি, এই বাজারে কি বেশি ব্রাহ্মণ পাওয়া যায়? একসময় ছিল ব্রাহ্মণ বাজার, মৌলবী বাজার, যে বাজারে খালি মৌলবী পাওয়া যায়। আমার ফরিদপুরে একটা এলাকার নাম হলো বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই, নাম আছে মধু খালি কিন্তু মধু নাই। আর একটা এলাকার নাম ভাঙ্গা, কোনোদিন জোড়া লাগে নাই। আর একটা এলাকার নাম আছে শালতা, এই শালতা থানা দুইটা গ্রাম, একটা গ্রামের নাম 10,000, আর একটা গ্রামের নাম গোরাদা। 10,000 আর গোরাদা, গোরাদার থেকে একজনের বউ পালাইয়া চলে গেছে 10,000 গ্রামে, বেটাই থানায় যা মামলা করে সাল লেখেন, গোরাদা থেকে বউ পালাইছে 10,000। দারোগা সাহেব, তুই কি বুঝা কস নাকি না বুঝা কস? স্যার বউ তো আমার নাই গেছে, আপনি লেখেন গোরাদা থেকে বউ বলাইছে 10,000। আমার স্যার, আরে বুঝতে কস না না বুঝতে কস, বুঝতেই তো কইছি, আপনি লেখবেন না নি, গোরাদা থেকে বউ বলাইছে 10,000। কাই বেটা, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে না। আল্লাহু আকবার, নাম লইয়া যারা এগুলি দাম দিছে, এগুলো অস্কার দেওয়ার দরকার আছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর, আকাশ বাতাস
ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিলুর লাজ, আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহার সাগর আকাশ বাতাস, আয়ের সাগর আকাশ বাতাস যদি আল্লাহ ডাক দিছে কম্বলওয়ালা নবী উঠে, রাত্রির কিছু অংশ জাগরিত হন নিষ্পাহু আবিন কুসু অর্ধাংশ অথবা তার কম সময় তিন ভাগের এক ভাগ, এই তাহাজ্জুদের সময় আল্লাহর নবী ঘুমাইতেন না, আল্লাহ ডাক দিলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নবীজি তাহাজ্জুদ দিলাম আপনাকে আমি অতিরিক্ত আর নওয়াফিল আপনার জন্য ফরজ, কখনো নবী আপনি ছেড়ে দিয়েন না গো, যদি আপনি পড়েন গো নবীজি আমি মালিক আশা অবশ্যই আপনাকে এমন একটা পুরস্কার দিব, আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, শ্রেষ্ঠ নবী দিলাম রে, কষ্ট হচ্ছে নবীজি শান ভালো লাগে, আমার বিষয় হচ্ছে বেলালের আওয়াজ শুনতে শুনতে বহু রাত ঘুমাইছেন কানছেন, এটা আবার আজকে ওয়াজ করতে হবে, কি জ্বালার জ্বালা, জ্বালার শেষ নেই, আগে যেটা করছি হেতাও কাহুদুর বেলালের ওয়াজ একটু শুনে, তার আগেরটা যেটা করছি হেতাও কাহুদুর বেলালের ওয়াজ শুনে, কোন পাগলে পড়লাম আমি আল্লাহ জানে, কোন বিপদে আমার এই এক ওয়াজ করতে করতে শেষে পাবলিক বলবে হুজুর এই ওয়াজ ছাড়া আর ওয়াজই পারে না, এই জন্য এটা লাস্ট হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা শুরি পথ না ভুলি, তাই তো দিলে পাক কোরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী, বলেন সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা খুদা তোমার মেঘের বাণী, তুমি কতই দিলি রাতুন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পিলি অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী, এই তাহাজ্জুদ বুরুদামি ইবাদত নবীজি, তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না সহসা আল্লাহু আকবার, তাহাজ্জুদ এবং বেতের একসঙ্গে নবীজি আদায় করতেন, সহিহুল বুখারীর কিতাবুস সাওমের ভিতরে নবীজি ফরমান আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীকে বলেন নবী গো বেতরের নামাজ না পড়ে কি আপনি ঘুমাই থাকেন, আল্লাহর নবী বলেন হারে আয়েশা আমি তাহাজ্জুদ আর বেতরের নামাজ একসঙ্গে আদায় করি, বেতরের নামাজ হলো তিন রাকাত তাহাজ্জুদ হলো আট রাকাত, এই মোট এগারো রাকাত নামাজ নবীজি তাহাজ্জুদে পড়তেন, আমার দেশের ফ্যাসাদে বাহিনী
বেজাল্লা বাহিনী যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা এই তাহাজ্জুদের হাদিসে লাগাইয়া তারাবির মধ্যে ঢুকাই দিয়া আজকে আমার দেশের 20 রাকাত তারাবিরে 8 রাকাত বানাইয়া আমার দেশের কোটি কোটি মুসলমানের 12 রাকাত তারাবির নামাজ চুরি করেছে। ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। বেমারি কথা করলে কেন? কি সরকারের উচিত এইগুলোর ধরে নিয়ে পাবলো মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া, মাসখানিক থেকে আসুক রমজানে পাবলো মেন্টাল হসপিটালে পাগলা গারো দেখ। ওরা আমার দেশে এসে রমজান মাসের মধ্যে ভেজাল বাধা, আল্লাহ ওরা বেমারি 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 বেমারি। এটা কি বেমারি? অসুস্থ সমাজের ভিতরে একটা বেমারি মানুষ হইলে সারা সমাজ বেমারি হয়ে যায়। বলে হুজুর বেমারি কারা? যারা ক্লিক বাজি করে এরা হলো বেমারি। কি কথা কর না? কি কোন বেমারি? শারীরিক বেমারি না, অন্তরের বেমারি। এটার নাম ক্লিকবাজ, ছাগলখোর। সমাজের ভিতরে একটা ক্লিকবাজ হইলে সারা সমাজটা অশান্তি করে রাখে ক্লিকবাজে। এই ক্লিকবাজ পাবেন বিয়ে করার সময়, বিয়ে করার সময় চলনে ও গেলে আমি যাব না, সে গেলে আমি ঢুকবো না, আমার বিয়েতে এরকম জালাত করছি। শেষে আমি কইছি আমি কারোর চলনে লব না, আমার বিয়ে আমি করবো। পরে সোজা হয়ে গেছে, খবর দেখছে না মলের সাথে পারা যাইতো না, এত লিজে লিজে বুকের শেষে বিপদ, শেষে সব যাইব গাবো যাইব চালাও যাইব। শুরু করছে হেতাই গেলে আমি যাব না, এ গেলে আমি যাব না, আমাকে কারোরই যাওয়ার দরকার নেই, আমার বিয়ে আমি করি আসবো। কি কথা করলে কে একবারে বাস দিয়েছি তাকে বলতে যা কিলিক বাজার গোষ্ঠী কিলে। এ কি কথা করলে কে? এটা বেমারি। যারা বলেন কি বেমারি? অসুস্থ, নিজে অসুস্থ, সমাজ অসুস্থ, পরিবার অসুস্থ। বিয়ে করছে চার ভাই, কয় ভাই ধরেন? চার ভাই, আরো আছে কম থাকতে পারে। সারা বছর একসাথে থাকলো, একসাথে ঘুমাইলো, একসাথে ব্যবসা, একসাথে উঠা, এক বসে খাওয়া, কোন ঝামেলা নাই। বিয়ে করার পরে যুদ্ধ বাইতে যায়। পরিবারের মধ্যে চার বউ, একটা বউ অসুস্থ, তিনটা সুস্থ, একটা অসুস্থ। ওই ক্লিকবাজ একটাই পুরা ফ্যামিলি নষ্ট করে ফেলায়। এর দোষের কাছে, এর দোষের কাছে, এর ঠেলায় দিকে। পর শেষ পর্যন্ত ছোট ভাই বড় ভাইরে দেখতে পারে না, বড় ভাই মেজোডারে দেখতে পারে না, মেজোডা আর সেজোডারে দেখতে পারে না, এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখে না। বেমারি অসুস্থ কথা কোন ঠিক কিনা? অসুস্থ, এরকম অসুস্থ দিয়ে দেশ ভরে গেছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট, রাস্তায় কি অ্যাক্সিডেন্ট? আগে ধরে পড়ে নিয়ে তার হসপিটালে নিতে হবে, তা নিয়ে আগে পকেট আতা। বেমারি কথা কান্না রাখি, অসুস্থ এইগুলো ধরে ধরে নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিই। হঠাৎ করে ডিমের দাম বাড়ছে, মুরগায় কি হরতাল ডাক দিছিল যে তোরা বা মানুষের ডিম পেরে খা, আমরা ডিম দিতাম না। মুরগায় হরতাল ডাকে নাই, কিন্তু ডিমের দাম বাড়াইলো কারা? সিন্ডিকেট যারা করলো, ওরা বেমারি, ওরা অসুস্থ, ওরা অল্প রুজিতে কোটি কোটি টাকার মালিক হইয়া আমার দেশের গরিব মানুষের রক্ত যারা শুষে খায়, এই সব কটা বেমারি পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করানোর দরকার। সরকারের উচিত এইগুলো ধরে 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 বাইন্ধে বাইন্ধে নিয়া একবারে মাসের মধ্যে 6 মাসের জন্য পাবনা পাগলা গারদে ঢুকাই দিলে পাগল ছাগলের সাথে থাইকা ওরাও মোটামুটি শিক্ষা সায়স্তা হয়ে আসবে। কথা কন ঠিক কিনা? মেমারি
এগুলো অসুস্থ কথা কর না কে ঠিক কিনা ঠিক কথা কর না কে কথা কিন্তু একবারে ডান্ডা মারা কথা এবার ডাইরেক্ট অ্যাকশন মেরে দিতেছি পাকি ঝুঁকি করে কোনো লাভ নাই আপনি জানেন আহা কত গরিব মানুষের বাজারে গেলে চোখের পানি ঝরে যে অভাবে না পড়ছে সে জানবে না যে অভাব কি জিনিস এটা যে কত কষ্টের বাপ এটা বুঝাইতে পারবো আহা অভাব যে কত কষ্টের যার জীবনে না আসছে সে বলতে পারবে না কত মানুষের চোখের পানি ঝরে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমনও মানুষ আছে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে বন্ধু আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই এই যিনি সারাদিন অটো চালায় সে কত টাকা রুজি করে 500, 600, 700, 800 সব কিছু দিয়ে টিয়ে কমপ্লিট করার পরে 500 টাকা, 600 টাকা থাকে তো মাসে কত হলো 15,000 টাকা অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকাবেন একজন ইমাম সাহেবের বেতন কত ইমাম সাহেবের বেতন কত সারা মাস করে ইমাম সাহেব কত বেতন পায় আচ্ছা আমি 3,000, 4,000 বাদ দিলাম 2,000 বেতন আছে 3,000ও আছে আমি 5,000ও বাদ দিলাম 6,000 ধরলাম না 7,000 ধরলাম 7,000 টাকা যদি বেতন হয় তাহলে দিনে কত পড়লো 200 প্লাস 210, 220 টাকা ধরেন মনোযোগ দেন আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যায় 210 টাকা একজন ইমাম সাহেবের প্রত্যেক দিনের রুজি আমার দিকে তাকান 7,000 টাকা বেতন একজন ইমামের পরিবার কিভাবে চলে কথা বুঝে তারপরে যা তার স্ত্রী আছে তার স্ত্রীটা আমাদের বোন হতে পারে আমাদের ভাতিজি ভাগ্নি হতে পারে স্বামীর কাছে স্ত্রীর অনেক চাহিদা থাকে চাওয়ার থাকে স্বামী ইচ্ছা করলেও পারে না দিতে স্ত্রীদের শখ স্বামীদের কাছেই থাকে আমার স্বামী আমাকে ভালো একটা গিফট দিবে ভালো একটা কাপড় দিবে ভালো একটা গহনা দিবে ভালো একটা বিছানা দিবে প্রত্যেক মেয়েদেরই একটা শখ থাকে আচ্ছা এটা বাদ দিলাম স্ত্রীও নাই সন্তানও নাই মাটা তো আছে বাবাটা তো আছে বাবা মা সন্তানটাকে দীর্ঘদিন পরে সে লালন পালন করছে একটা আশা থাকে আমার সন্তানটা চাকরি করে কিছু না কিছু আমার জন্য আনবে আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছে এটা বাস্তবতা থেকে বলতেছি আমাদের মতো অর্থ রুজি করে বাংলাদেশে কয়জন বক্তা আছে কমই আলিয়া সব গ্রুপ মিলিয়ে 200-250 হইতে পারে বাংলাদেশে ইমাম আছে লক্ষ লক্ষ ইমাম আমাদের দিকে তাকায় লাভ না লক্ষ লক্ষ ইমামদের বেতন এরকম 2,000, 3,000, 5,000, 7,000, 10,000, 15,000 টাকা যে ইমাম বেতন পায় তার একবার সোনাই সোহাগা অনেক বিরাট বেরোয় তো বেতন তাও কমিটির ধাক্কার বিরাট বড় ধাক্কা যদি কোনো এক সদস্যরও মাপরে বাপরে একটু কবরের জান্নাতে না পাঠাইলে ওই ইমামের চাকরি থাকে না হ্যাঁ কথা কর না কেটে বাস্তবতা ভেঙে বলতেছি ইমামের পিছনে লেগে গেছে চাকরি কেমনে খাইতে হবে দাঁড়া আমার বাপের লেগে দোয়া করলি না এগুলো জুলু অন্যায় অনেক ইমাম সাহেবের বেতন থেকে বাইর করে দিয়ে মসজিদ থেকে বাইর করে দিয়ে হুজুর আপনি যান চলে আমার দিকে তাকান আপনি তারে পাঠাই দিলেন ওই লোকটা যদি পরবর্তী 3 মাস চাকরি না পায় কি করবে চুরিও করতে পারে না ডাকাতিও করতে পারে না বিচারও দিতে পারে না কারো কাছে বলতেও পারে না আচ্ছা একটা বিড়ির দাম কত শরম পাওয়ার কিছু নাই যারা টানে তো টানে লজ্জা কি আছে একটা বিড়ির দাম কত 5 টাকা
বলে হুজুর আপনি টানেন? না আমি জিজ্ঞেস করে শুনছি পাঁচ টাকা। একজনের বিড়ি লাগে কয়টা? প্রত্যেক দিন বিশটা বিড়ি লাগে। আচ্ছা আচ্ছা, বিশটা বিড়ির দাম 100 টাকা। এই লোকটা বিড়ির পিছনে প্রত্যেক মাসে 3000 টাকা খরচা করছে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা দিতে গেলে 6 মাস বাকি। কি কথা কন না কা? ক্যাশিয়ারের জুতা শেষ, ভাই দিলেন না পরে দিবানি, ভাই দিলেন না পরে দিবানি। মসজিদ কমিটির দোষ দিন, কারণ তারা নিরুপা, মুসল্লিরা হাদিয়া দেন বেতন দেয় না ঠিক মতো। তার ডিশের টাকা চলে, আর কি আছে? ওয়াইফাই আর কি আছে? হ্যাঁ, কারেন্ট বিল চলে, এটা চলে, আম চলে, দুধ চলে, কলা চলে, কলমা চলে, তাল চলে, বেল চলে, সব চলে, খালি ইমাম সাহেবের বেতনটা চলে না। এই বেমারিনী কথা কথা বেমারিনী বেমারিনী এই বেমারি আর এক গ্রুপ পাওয়া গেছে। ইমামের বেতন যারা চুরি করে খা, ইমামের বেতন যারা মেরে খায়, গেলে সব বেমারি 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 কথা কন না কেন? বেমারিদের দেশ বেরিয়ে গেছে, কারে কই বল সুস্থ হলে তো বিরাট বড় অসুস্থতার মধ্যে আছে। এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াতান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ নবী বলেন, উম্মত তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা সুস্থ হলে পুরা বডি সুস্থ, এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরা বডিটাও অসুস্থ। আলা আহিয়াল কালব, সেটা তোমার অন্তর, তোমার কালব, তোমার কালব, তোমার কালব। এই কালব যার সুস্থ তার বডি পুরা দেহ সুস্থ। দেখবেন যারা হিংসুটা, হিংসার কারণে তারা শান্তি পায় না, এটা বেমারি। যারা সগল খর, কারে মারবে, কারে ধরবে, কার ক্ষতি করবে, এই চিন্তে যারা থাকে তারা বেমারি। সুদ খর বেমারি কথা কর নাকি? কি ঘুষ খার ধরে বলেন বেমারি বেমারি, বেমারি বেমারি। আমার ভাষায় বেমারি না, আমার রসুলের ভাষায় বেমারি। এরা অসুস্থ, এই জন্য আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই, হিংসা করো নাই, রিয়া করো নাই, কামনা করো নাই, তুমি অশান্তি বাধাও নাই, মারামারি দাঙ্গা হাঙ্গামা কিলে কিলে ভাসরা ভাসরি মারামারি ক্ষতি সাধন করো নাই, আইল ঠেলো নাই, মানুষের ক্ষতি করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, আমি মালিক তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি, আসো আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চলবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতে আসো, জান্নাতে। এই সমস্ত বান্দারা মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। আর যারা বেমারি বান্দা আছে, ও মরার পরে বাটাম চালা। মরার সময় দেখবেন
যিনি অসুস্থ বেমারি বান্দা, ও মরার সময় দেখবেন খালি ছটফট ছটফট করে ওর দেহ অঙ্গ প্রত্যঙ্গ নার্ভস বের হইতে চায় না, এই আত্মা বের হইতে চায় না, ও পুরা বডির ভিতরে দৌড়াদৌড়ি করে। এই মৃত্যুটা বড় ভয়াবহ মৃত্যু। আল্লাহর হাবিব দেখে বললেন, 100 বার একটা উটকে জবাই সারা চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট যন্ত্রণা তাকে ভোগ করতে হয়, এই অসুস্থ আন্তরিক অন্তর থেকে হৃদয় থেকে যারা বেমারি, এই বান্দাগুলি মৃত্যুর সময় আল্লাহ তার ওইভাবে যন্ত্রণা দিতে থাকে। মৃত্যু বড় কঠিন, বড় জটিল, হাসরের ময়দান বড় কঠিন। আমার যে বিষয়টা আপনারা শুনতে চাইছেন এই বিষয়ে চলে যাব, বেশি রাত করবো না, তাহাজ্জুদের সময় তাবরক ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরে, কবর আর হাসর বড় কঠিন জায়গা, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। মুসলমান না হয়ে যদি কবরে যান মহাসর্বনাশ হয়ে যাবে, আমার মহাসর্বনাশ হয়ে যাবে। আমার সৈয়দ মোকাররম বাড়ি ভাই মিষ্টি মিষ্টি কথা শোনাই গেছে, সুন্দর সুন্দর কথা ও আজ আপনাদেরকে শোনাইছে। আমি রাত্র গভীরে আপনাদেরকে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রুয়া শুনতে চেয়েছেন চলে যাব, তার আগে আমি আমার যুবকদেরকে বলে দিয়ে যাই একটা কথা, সারা জীবন মনে রাখবেন, হযরতে বেলাল কালেমার জন্য পিঠের চামড়া গোস্ত রক্ত দিয়েছিলেন। আজ কালেমার জন্য আমাদেরকে কেউ মারে না, গালি দেয় না, দেশ সারা করে না, আজান বন্ধ করে না, নামাজ বন্ধ করে দেয় নাই। যুবক ভাইদেরকে বলবো, কলিজার টুকরা ভাইরা রে, নিয়ত করে যাবেন, আল্লাহ আমি কোনোদিন নামাজ ছাড়ব না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করব না, আমি কোনোদিন হিংসা করব না, আমি কোনোদিন আমার দ্বারা দেশ সমাজ এবং মুসলমানদের ক্ষতি না হয় এমন কোনো কাজ করব না। আরে আশিক রাসূল হযরত বেলাল যেদিন কালেমা পড়েছিল, কালেমা পড়ার কারণে সেই দিন তিনি ছিলেন নিগ্র এবং তিনি ছিলেন একেবারে হত দরিদ্র, একেবারে তিনি ছিলেন কীতদাস দুর্বল অসহায়। সেদিন অসহায়ের কোনো সম্বল ছিল না, কীতদাসদের কোনো মূল্য ছিল না, একেবারে লেখাপড়াহীন, কিন্তু নবী দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একেবারে এক দেখাতে কলিজার ভিতরে ভালোবাসা ঢুকাইলেন, এমন ভালোবাসা রে এই ভালোবাসার তারনায় মার খাইতে 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 বেলালের দীর্ঘদিন পার হয়ে গেল। একটু বুঝেন তো অত্যাচারের সিস্টেমটা কেমন ছিল, গলার মধ্যে রশি বেঁধে বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে তাকে টানা হতো। মক্কায় যারা গেছেন এখন তো সব পাকা পাকা রাস্তা, তখন তো পাকা রাস্তা ছিল না, পাথরই পাথর, ছোট ছোট কঙ্কর পাথর পড়ে থাকতো, বালুময় রাস্তার ভিতর দিয়ে টানা হতো। পাথরের আগাতে আগাতে বালিতে শুলে শুলে সিঁড়ে সিঁড়ে চামড়াগুলি উঠে যাইত, প্রচন্ড ব্যথায় বেলাল আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে কান্তি। এমন দিন রজনী চলে গেছে বেলালের, অজ্ঞান হয়ে পড়ে থাকতো, কোনো ঔষধ দেয়া হতো না, কোনো ঔষধ ঘায়ের মধ্যে লাগাইতে দেয়া হতো না। কত রজনী কালেমার জন্যে হযরতে বেলাল ব্যথার যন্ত্রণায় রাত পার করেছে, একটু ঔষধ তার গায়ে লাগতে দেওয়া হয় নাই। কতদিন পার হয়েছে আশিকের রসূলের, কতদিন পার হয়েছে আহারে খুদার যন্ত্রণায় যন্ত্রণায় হযরত বেলালের দিন পার হয়ে গেছে। গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো, হাত পাগুলি বাঁধিয়া মরুর বালুর মধ্যে ফেলাইয়া বুকের মধ্যে বড় বড় মস্ত বড় পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে হযরত বেলালের শরীর ফুসকা পড়ে পড়ে ঘা হয়ে একেবারে দগদগে লাল লাল ঘা হয়ে রক্ত ঝরে ঝরে পড়ত। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো,
কঠি ডাগাতে ফিনকি মেরে মেরে রক্ত বের হয়ে আসত। আহা কঠিন যন্ত্রণায় বেলাল আহা আহা দাহাত বলে কানতেন, আল্লাহ এক আল্লাহ এক। ও মালিক ধৈর্য দাও আমাকে, শক্তি দাও আমাকে। হযরতে বেলাল মাঝে মধ্যে মনিবকে বলতেন, মনিব রে একেবারে আমার জানে মেরে ফেলে দাও, আমার আর সহ্য হয় না। উমাইয়া বলতো, বেলাল রে কালেমার বদলা তোরে বুঝাইতেছি, কালেমা যদি সারি জীবন পেয়ে যাবি, কালেমা যদি না সারিস তিলে তিলে তোকে মারব। হযরত বেলালের একই বাক্য, মালিক তিলে তিলে জীবন চলে গেল, আমি যে সত্যটা হৃদয়ে ধারণ করেছি যে কালেমা আল্লাহর তৌহিদ রুবুবিয়াতের কালেমার সাক্ষ্য দিয়েছি, নবীর প্রতি ভালোবাসা আমি আমার অন্তরে ধারণ করেছি, জীবন গেলেও আমি ছাড়ব না, চিৎকার করে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হাজিরিন, এইভাবে বহুদিন পার হলো, হযরত আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই, এত কঠিন যন্ত্রণা বেলালের জীবনে নবী গো সহ্য করার মতো না গো নবীজি। প্রিয় নবীজি অনুমতি দিলেন, হযরত আবু বকর বেলালকে কিনে নিয়ে আসলেন, কিন্তু দাসকে মুক্ত করে দিলেন, হিজরত করে নবী মদিনায় চলে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ, মদিনায় যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা শুনিয়ে নাও, আমার বেলাল হলো আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন হলো আমার বেলাল। আমার বেলাল যে আজানের বাক্যগুলি শুনাইয়া দাও, কারণ আমার বেলালের আজানের বাক্যগুলি শোনাও, আজকে থেকে আমার বেলাল এই মসজিদের মধ্যে আজান দিবে। কত দামি ইমাম, ইমামুল মুরসালিন, কত দামি মুসল্লি সাহাবায়ে আজমাইন, কত দামি মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সেই দিনের আজান কত দামি, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় কারা, এব সুন্দর আজান ছিল সাহাবীরা, আর একজন সাহাবীও ঘরের মধ্যে থাকতে পারতেন না, সব সাহাবী নিয়া আমার নবীজি নামাজ আদায় করতেন। বেলালের মুয়াজ্জিন গিরি কেন হলো, কণ্ঠের জন্য হয় নাই, এলেমের জন্য হয় নাই, শিক্ষা দীক্ষার জন্য হয় নাই, এই যে আপনার কি বলে নবীর মসজিদের মুয়াজ্জিন কিন্তু ইন্টারভিউ দেওয়া হয় নাই, আল্লাহ এবং তার নবী পছন্দ করে বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। একটা মাত্র কারণ, এই কালেমার জন্যে বেশি পরিমাণে মার্জিনি খাইছিলেন তিনি বেলাল, ওই তাকুয়ার জন্য, ওই খুদা ভীতির জন্য, ওই কঠিন ইমানের জন্য আমার নবীজি আমার আল্লাহ বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। এই জন্য আল্লাহ চেহারা দেখে বিচার করবে না,
আল্লাহ সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কণ্ঠ দেখে বিচার করবে না, আল্লাহ এলেম দেখে বিচার করবে না, আল্লাহ সার্টিফিকেট দেখে বিচার করবে না। কেউ যদি মনে করে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মালিক ক্ষমা করে দেবে, না এটা ভুল কথা। কেউ যদি বলেন আমি মক্কার ইমাম, আমি মক্কার ইমাম বলে পার হয়ে যাব, তা হবে না। কেউ যদি বলে আমি বাইতুল আকসার ইমাম, তা হবে না। মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর তা হবে না, মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর তাও হবে না। আল্লাহর কোরআন বলতেছে বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার আল্লাহর দরবারে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হলেও লাভ হবে না। কি কথা কন না কেন, ঠিক কি না? এই জন্য বেলালের মুয়াজ্জিন গিরির খেতাব সার্টিফিকেট দিয়ে হয় নাই, ইন্টারভিউ দিয়ে হয় নাই, একই মুখ মারা ভালোবাসা। এসকে রসুল খুদার গোলামের জন্য বেলালের চাকরি হয়ে গেল। ও যুব সমাজ, আপনাদের ক্যাশকে বলে দিয়ে যাই, একজন লোক সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করিয়া ওই লোকটা সাইলডালকে নিয়া নিয়া রাত্রিবেলা মা বাবারে নিয়া সন্তানে দিনিয়া কোন রকম ডাল বত্তা সবজি টবজি দিয়ে খাইয়া এশার নামাজ করে রাত্রিবেলা ঘুমাইল, আর একজন ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গরুর গোস্ত খাসির গোস্ত আনিয়া কালাবোনা করিয়া রাত্রিবেলা খাইয়া নিজের বানানো টাকার মসজিদে নামাজ পড়িয়া রাত্রিবেলা ঘুমাইল। দিন মজুরের হালাল টাকার এক উত্তর নামাজকে যদি এক পাল্লাই দেন, আর ওই হারাম ঘরের এই 36 বছরের ইবাদত যদি আর এক পাল্লাই দেন, ওই দিন মজুরের হালাল রুজির এক উত্তর নামাজের ওজনের সমান হবে না। বুঝে তারপরে বাড়ি যাবে। রাত 3টে বেজে গেছে, আমি জানি এখন জিম টিম আছে, এই সময় প্রেমের ওয়াজ চলে না, এই সময় চলে হলো হাসির ওয়াজ। কেন এই সময় জিম আসবে? প্রেমের ওয়াজ করলে জিম আসবে, সারা রাত্র চলবে আমি জানি। আর জিকির দিতেছি, একটু জিকিরটা দিয়ে গোমটা সারাইল চলবে নি জিকির। জিকির হবে কার জোরে বলেন? কার? আপনারা কাপড়ে সাবান দেন কিনা? সাবান দিয়ে কি ওইভাবে রেখে চলে আসেন? তারপরে কি করেন? সাবান দেওয়ার পরে একটু লাড়া সাড়া দেন না? লাড়া সাড়া দিলে কি হয়? ময়লাটা বাড়ি সরি লেগে সরি চলে যায়। তা আমাদের গুনার কারণে কালবের ভিতরে ময়লা পড়ে যায়। তো এই ময়লাটার ধাক্কা দেওয়ার জন্য ওলি আল্লাহ আমাদেরকে বিভিন্ন তরিকায় কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দি জিকিরের সবক দিছে। এই জন্য জিকিরের ধাক্কা দিলে কাল থেকে ময়লাটা দূর হয়ে চলে যায়। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য জবানটা খুলে দেন, একসঙ্গে আল্লাহ জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। আমার দুরুদ সালাম গো, আমার কৈয়ন বিমস্তফা, হায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাম গো আমার দুরুদ সালাম গো, আমার কৈয়ন বিমস্তফা, হায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ।
ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়া সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা পড়তেন মোস্তফায়, তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আওয়াজ তুলে ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে শুয়ে আসেন দিনের নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাম সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন বী মুস্তফা, হাই তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজিদের যাত্রা কালে পয়সা থাকি পথের ধারে ও আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনায়, তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাম সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন বী মুস্তফা, হায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আওয়াজ তুলে একসাথে আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তোলা কাউকে রাখো বালাকানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তোলা তে কাউকে রাখো বালাকানায় আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো, ইব্রাহিম তোমার নবী ছিল
নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগি সাপ সব কেনে পড়ল না আল্লাহ, আগুন হইল ফুলবাগি সাপ সব কেনে পড়ল না আল্লাহ, তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তোলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তোলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ, তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল মাস তার গিলে ফেলল, ইউনুস তোমার নবী ছিল মাস তার গিলে ফেলল, মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ, মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ, তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তোলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তোলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ, তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চিৎকার মেরে জোরে বলি না মারহাবা। রাত হয়ে গেছে অনেক গভীর রাত, হ্যাঁ 15 মিনিট করেছি, 10-15 মিনিট ফিরাইছি কিন্তু আচ্ছা ওই বই ইনশাল্লাহ দেখে জিকির ওই তো, কিন্তু আচ্ছা তারপরে খাইতে খাইতে জিকির করবেন অসুবিধা। আচ্ছা হনে আচ্ছা যাক, রাত এখন রাত 3টে বাজে, রাত কিন্তু ওই বই ইনশাল্লাহ ওই বই বলবেন ওই তো ওই তো, কিন্তু রাত বাজে 3টে। আচ্ছা আমি আর একটু ওয়াজ একটু দীর্ঘায়িত করবো, একটু কারণ আছে, ওয়াজটা আর একটু বাড়াবো একটু কারণ আছে, হলো এটা পরে বলতেছি, আগে দুটো ওয়াজ শোনাই যে আমি আপনাদেরকে হাসরের মাঠে রাখছিলাম, বড় ভয়ানক বড় কঠিন পরিস্থিতি, হযরতে হাম আলাইহিস সালাম যিনি হযরতে নূহ আলাইহিস সালামের বেটা ছিলেন, হাম সাম ইয়াফেস এবং কেনান, ঈসা আলাইহিস সালাতুসসালাম বলতেছে তোমার চুলদাড়ি তো কাঁচা ছিল পেকে গেল কেন, বলে নবী গো আমি আপনি যখন ডাক দিছেন ভাবছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, ওই মাঠের ভয়ে আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। ও গো আল্লাহর নবী আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি,
এই বিরাট বড় পেরেশানি আমার চুলগুলি সাদা করে ফেলছে। তাহলে বুঝেন তো হাসরের মাঠ কত ভয়াবহ। অ্যাটেনশন মনোযোগ দেন, ওই মাঠের এক কোণাতে একদল মানুষকে আল্লাহ পাক নিয়ে যাবেন। এই দলের মানুষেরা সারা দুনিয়াতে যাকাত ফেতরা দিত না, সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করত না, দান সৎকা করত না, এদেরকে মাঠের এক পাশে নিয়ে যাবে। খুব মনোযোগ দিয়েন, মাঠের এক পাশে নিয়ে যাওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ তাদেরকে মাঠের এক পাশে নিয়ে তাদের এই যে দুনিয়াতে সম্পদ রেখে গেছে, সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। কি কথা কন না কেন? সাটা কি মরে গেলে দিবে? কি কোন দায়িত্বে আসোস? এই বসেন, চলে গেলে তাহলে আর আমি বস করতাম না। বউকা 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 কি তা বেমারি নি মারি ফেলছে রে? কি বস দিয়ে দিলাম বেমারি সিলিপটি মাত, কি মজার মাত শোনা। তা খবরে বা শোনা, কি যে মজার মাত, যে মজার মাত্রে বা শোনা, সিলিপটি মাত খুব মজার মাত। আর চট্টগ্রামের মাথায় নজর কি যে কয়, আগাও বুঝি না পরে বুঝি না, আমি খালি চাইয়ে থাকি কয় কি। আর দুইজনে যখন ঝগড়া লাগে তোর এটা কি ইংলিশ না বাংলিশ বোঝা যায় না। আমার বোকার বাড়ি ভাই চট্টগ্রামের মানুষ, কাছে থাকলে আজকে খেপাইতাম। এ বেমারির দল, এ শুনিয়া যাত, কিয়ামতের এক পাশে এই যে দুনিয়াতে যারা সম্পদ টাকা পয়সা জাকাত দেয় নাই, আমার দিকে তাকান, আমাদের দেশে জাকাতের মার্কেট আছে, জাকাতের লুঙ্গি আছে, জাকাতের গেঞ্জি আছে, জাকাতের কাপড় আছে, জাকাতের সালোয়ার কামিজ আছে, জাকাতের লুঙ্গি আছে। জাকাতের লুঙ্গি কত জানেননি, এই মাসখানিক পরছে বেড়া, মাসখানিক কেবল লুঙ্গিটা ব্যবহার করছে, একদিন পেশাব করতে বসছে, নিজ দে ফাইরিয়া সইলিয়া শেষ হয়ে গেছে। কি কথা কথা এটা কি জাকাত না বেমারি? জোরে বলেন, আরো জোরে, এই বেমারীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বাটাম সালাম কেমনে দিবে শুনেন। বাটাম সালাম আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম সালাম, এই বাটাম সালামটা কিয়ামতের ময়দানে কেমনে দিবে শুনে যান। কিয়ামতের বিশাল মাঠের এক প্রান্তে এই সমস্ত বেমারী যারা, তাদেরকে আল্লাহ পাক আলাদা করবেন, তোরা সাইড হয়ে যাইছি সাইড, একবারে সাইড করার পরে এদের সম্পদগুলির আল্লাহ একটা সর্ব আকৃতি বানাইয়া শরীরের মধ্যে ফাঁসাইয়া, গলার মধ্যে ফাঁসাইয়া, তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন, এই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ত, ওই নিঃশ্বাসে তামাম দুনিয়া পুড়িয়া সরিয়া সারকার হয়ে যাইত। ওই সাপটা একবার কামড় দিবে, এক কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে, দেহের মধ্যে কঠিন বড় কঠিন বড় কঠিন। আল্লাহ নবী বলেন, উম্মতে কতদিন পর্যন্ত তারে কামড়াইবে জাননি? ফেরেশতা জাতির হিসাব আল্লাহ টান দিবে, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য এত পরিমাণে ফেরেশতা, গুনে গুনে গণনা করে শেষ করা যাবে না। মাঝে মধ্যে আমার আঞ্চলিক ভাষা এসে পড়ে, গণনা করে শেষ করা যাবে না, এই ফেরেশতাদের হিসাব আল্লাহ টান দিবে, সমগ্র ফেরেশতাদের হিসাব শেষ হবে, এরপর আল্লাহ জিন জাতির হিসাব টান দিবে, সমগ্র জিন জাতির হিসাব শেষ হবে, এরপর আল্লাহ মানব জাতির হিসাব টান দিবে, সমগ্র মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে,
এরপরে পশু পাখিদের হিসাব আল্লাহ টান দিবে, সৃষ্টির সমস্ত পশু পাখিদের হিসাব আল্লাহ টান দেওয়ার পরে, শেষ করার পরে ওই সমস্ত বেমারীদের হিসাব আল্লাহ তখন শুরু করবে। ততদিনে কোটি কোটি বছর পার হয়ে যাবে, শুধু সাপের কামড় খাইতে থাকবে, বেমারি 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 বেমারি। কথা কন্যাকে ঠিক কিনা? বাটাম চালান কারে কয়? বাটাম চালান ওই এই জাকাতের কামড় কিনে আসছে, দুই দিন পরার পরে ম্যাডাম উঠতে বসে নিজ দিয়ে সিরে ফাইরে চলে গেছে। এটার নাম হলো শয়তানি, এরা আর এক প্রকারের বেমারি, এটা জাকাত হয় না, এটা মানুষ দেখানোর জাকাত। কথা বলেন ঠিক কিনা? এটা বেমারি, এই চলতেছে আমাদের সমাজে। বাপরে বাপ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ভাবে দান সৎকার করার তৌফিক দিক বলে না। প্রিয় উপস্থিতি, মাহে রমজান আসতেছে, একটা ছোট্ট অনুরোধ করে যাবো আজকে। মাহে রমজান আসতেছে, আপনারা তো যুবক মানুষ যারা আছেন, এই আপনাদের বিভিন্ন সংগঠন আছে, ছোট হোক বড় হোক, আপনাদের আশেপাশে দরিদ্র পীড়িত অভাবী কিছু মানুষ থাকে যারা আপনাদের দিকে তাকায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধনীদের দিকে গরিবদেরকে নজর করায় রাখে, আল্লাহর পরীক্ষা থাকে আমার ধনীরা কি আমার গরিব বান্দাদের দিকে তাকাবে কিনা মায়ার নজরে। দুনিয়াতে যে সমস্ত ধনীরা গরিবের দিকে মায়ার নজরে তাকায়, তাদেরকে সাহায্য করে কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত ধনীদেরকে ডাক দিয়ে নিয়ে আল্লাহ রহমতের কোলের ভিতরে নিয়ে আরশে মুআল্লা নিচে তাদের জায়গা করে দিবে। ওই সমস্ত ধনীদেরকে আল্লাহ ডেকে নিয়ে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। আর যে সমস্ত ধনীরা নিজেরা কালা ভোনা করে খায় কিন্তু গ্রামের মানুষ না খেয়ে শুটকি বেরিয়ে গেছে, সমস্ত ধনীদেরকে নিয়ে ওই হাসরের মাঠের এক কোনায় নিয়ে এই সমস্ত বেমারীদেরকে আল্লাহ বাটাম সালাম দিতে থাকবে। উড়ে চালান কারে কর? কোটি কোটি বছর তো হাসরের একটা দিন কত বড় হবে জানেন? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠের একটা দিন হবে তত বড়, সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে, এই বেমারির বাটাম সালান দিবে আল্লাহ। শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, আজকে ছোট্ট একটু আমল বলে দিয়ে যাই, যদিও ছোট্ট মনে হবে কিন্তু কাজটা যদি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আপনারা এই বিভিন্ন সংগঠন আছে ছোট বড় হোক, এই সংগঠনের সবাই মিলে এলাকার ধনী ব্যক্তিদের কাছ থেকে, আরও কিছু প্রিয়জনদের কাছ থেকে, বিদেশে যারা মোটামুটি ভালো অবস্থানে আছে তাদের কাছ থেকে কিছু পয়সা কুড়িয়ে এনে আপনারা একত্রিত করে এলাকার ঘুরে ঘুরে দেখবেন কারা হত দরিদ্র আছে, কার বাড়িতে সুন্দর খাবার নাই, ভালো ইফতার নাই, এই ঘুরে ঘুরে কিছু মানুষ দেখবেন মধ্যবিত্ত, বলতে পারে না, সইতে পারে না, বাজার সদাই নেই, কষ্ট করে থাকে, তাদের বাড়ি গোপনে যাইয়া আপনারা কিছু এই রমজানের প্যাকেজ করে দিয়ে সুন্দর কিছু ইফতার, কিছু খাবার টাবার, সোলা চাল ডাল, আর কিছু যদি কিছু থাকে কিছু ইফতার সামগ্রী আসতে করে গোপনে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবে, আল্লাহ খুশি হবে। কিছু দরিদ্র বৃদ্ধ মানুষ আছে, ছেলের রুটি রুজি কম, সারাদিন পরিশ্রম করে 500-300-400 টাকা রুজি করে, তারা কষ্টের দিন চলে। ওই সমস্ত কিছু বৃদ্ধ মা দাদি নানিরা আছে, কষ্ট করে থাকে, তারা রোজা রাখে কিন্তু সন্ধ্যা শেষে ইফতার করে দুটো মুড়ি, একটু আখের গুড়ের একটু শরবত, সামান্য একটু নরম খিচুড়ি টিচুড়ি দিয়ে দুই একটা খেজুর পালিও পড়ে না পালিও ভাবে ইফতার করে। আসির অনেক খুঁজে খুঁজে দেখবে, গোপনে দিয়ে আসতে যদি পারেন রব্বে করিমের দরবারে হাত তুলে দোয়া করবে, জীবনে কোনোদিন রিজিকের জন্য কষ্ট করতে হবে না আপনাকে। এই জন্য এগুলি কিছু ইবাদত আছে যেগুলি দেখতে মনে হবে সংক্ষিপ্ত ছোট কিন্তু কাজ অনেক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দিক বলে না আমি আমি আমার প্রত্যেক মাহে রমজানে বাড়িতে ফার্স্ট টাইমে যেয়ে আমি প্রায় 200-250 যত দূর পরে ফ্যামিলির ভিতরে 1,000-1,200-1,500 টাকার করে একটা প্যাকেজ করে দিয়ে আসি।
দিয়ে আসবে না, ঘুরে 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 গরিব মানুষের বাড়ি দিয়ে আসবে, করবেন এগুলি, এরা দোয়া করবে, অন্তর থেকে দোয়া করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের এগুলি তৌফিক দিক। মাহে রমজান তো অনেক বড় নেকের কাজ, একটা মানুষকে ইফতার করাইলে কি পরিমাণে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলে, নো আমার উম্মতরা, সাহাবিরা, তোমরা রোজাদারকে ইফতার করাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রোজাদারকে ইফতার করাও, যদি তোমার রোজাদার ভাইকে সম্ভব হয় তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে খুরমা দিয়ে ইফতার করাও। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন ব্যক্তি আছে যাদেরকে খুরমা দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। নবী বললেন, যদি তা না পারো অন্তত এক পেয়ালা দুধ দিয়ে হলে ইফতার করাও। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সম্বল নাই। নবী বললেন, যদি তাও না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলে ইফতার করাও। আল্লাহ রাসূল বললেন, যদি করাইতে পারো তাহলে ওই বান্দার রোজা হোক বা না হোক তোমার আমল নামে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। আর যদি তুমি তাকে পেট পরে খাওয়াইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। উপস্থিতি, এগুলি খেয়াল রাখবে। যদিও দেখতে মনে হবে আর নওয়াফেল অতিরিক্ত কিছু ইবাদত, কিন্তু এই সমস্ত বৃদ্ধরা মুরব্বীরা আল্লাহর দরবারে হাত তুলবে। আল্লাহ রাসূল বলতেন, ও আমার উম্মত, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়াই দাও, তরকারির ভিতরে ঝোল বাড়াই দাও। কেন? তোমার প্রতিবেশীরা যেন তোমার এই তরকারির সাথে অংশগ্রহণ করতে পারে। এগুলি করবে, এগুলি কিছু সংক্ষিপ্ত ইবাদত, যদিও মনে হবে যে এগুলি না করলেও তো চলে, কিন্তু জানবেন ও বৃদ্ধ আল্লাহর দরবারে হাত তুলে আপনার জন্য একটা দোয়া করবে, না এই দোয়াতে আপনার কোনোদিন রিজিকের কষ্ট হবে না। যেদিকে হাত দিবেন আল্লাহ সেদিকেই বরকত দিবে, আল্লাহ আপনার সম্মানকে নষ্ট করবে। উপস্থিতি, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ সকলকে তৌফিক দিক। সামান্য একটু মুক্তসার দুটি কথা ভাব, আগামী বছর মাহফিলটা চলমান থাকবে, আমরা হয়তো কবরে চলে যাব, কে থাকবো কে থাকবো না জানি না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বান্ধ দালা।